ক্রিসমাস ব্রেড তৈরি করতে উপকরণ লাগবে ময়দা 2 কাপ, ইস্ট 2 চা চামচ, মাখন, চিনি ও গুঁড়া দুধ 2 টেবিল চামচ করে, লবণ আধা চা চামচ, ডিম 1টি, হালকা গরম পানি প্রয়োজন মতো, পুরের জন্য ড্রাই ফ্রুটস পরিমাণ মতো। ক্রিসমাস ব্রেড তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, যে মেজারমেন্ট কাপটা 2 কাপ নেবেন, এখানে আমি 2 কাপ নিয়েছি। তারপরে দেব হলো ইস্ট, ইস্ট হলো 2 চা চামচ, ইস্ট, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, এই যে এই চামচে 2 টেবিল চামচ দিবেন, এখানে আমি 2 টেবিল চামচ বেপে রেখেছি, দিয়ে দিলাম। তারপরে দিব চিনি, চিনিও 2 চা চামচ, লবণ 1 চামচে 4 ভাগের 1 ভাগ সামান্য। তারপরে দিতে হবে হালকা গরম পানি, এখানে আমি গরম করে রেখেছি, এই যে হাত চুবানো যায়, বেশি গরম হলে কিন্তু ইস্টের যে ক্ষমতা ওটা কমে যায়। এখানে আমি আধা কাপ মতো মেপে নিচ্ছি। এখন মাখানোর সময় দেখবেন যে পরিমাণ মতো পানি দিবেন, এখানে আমি আধা কাপ মতো মেপে নিয়ে একটু একটু করে দিয়ে নিচ্ছি। এই যে তুমি বললে ইস্টের ক্ষমতা কমে যায়, ইস্টের ক্ষমতাটা কি? ওটা ফুলে উঠে, যেটা ফুলে উঠে, ফুটে ফুটে উঠে। সাধারণত পাউরুটিতে ইস্ট ব্যবহার করি, যেটা অনেক বড় হয়ে যায়, তারপরে বিভিন্ন ফোলানো রুটিগুলাই ব্যবহার করি। এই যে পুরো আধা কাপ পানি আমার লাগলো, আমি দিয়ে দিলাম। তারপরে দিব হলো এখানে 1 টেবিল চামচ মাখন, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ওই একটা ডিম ফেটে অর্ধেকটা দিব, ফেটে দেবো ডিম। হুম হুম। তারপরে দিতে হবে একটু ভ্যানিলা, ভ্যানিলা দিলে হয় কি ব্রেডের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ ওই ক্রিসমাস ব্রেড কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, এই জন্য এখানে আমি ভ্যানিলা দিলাম। এখানে অর্ধেকটা ইয়ে দিয়ে দাও, ডিমটা ফেটে অর্ধেক দিবেন একটা ডিমে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে অর্ধেকটা দিয়ে দাও, বোঝা যাবে তো, শুধু একটু ইয়ে করার জন্যে ওটা দিয়ে দিই, একটু রাখলে হবে, হ্যাঁ ওটা দিয়ে দাও, বাস। হ্যাঁ এটা কি মাখিয়ে রাখতে হয়? এখন এটা মাখিয়ে 1 ঘন্টা গরম স্থানে, মানে একটু গরম লাগবে, ভালো করে ঢেকে যাতে বাতাস না ঢুকে, কিন্তু একটু গরম স্থানে রাখলে এটা ডবল হয়ে উঠবে। 1 ঘন্টা হয়ে গেছে, এইভাবে ঢেকে রাখবেন এয়ার টাইট করে একটু হালকা গরম জায়গায়। 1 ঘন্টা পরে দেখেন এটা ডবল হয়ে ফুলে আছে, ফুলে আছে এটা। তারপরে আপনি যেইভাবে একটু আবার একটু মেখে নেবেন, এটা যত মাখানো যায় এটা তত সুন্দর হয়, সফট হয়, সফট হয়। এখন এটা আমি 3 ভাগ করব, একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, তাহলে একটু কাজটা করতে সুবিধা হয়। এখানে আমি এটা নিচ্ছি, এখন আমি এটা 3 ভাগ করে নেব সমান করে। এখন এটাকে এইভাবে লম্বা করে নিব, এইভাবে লম্বা করে ভিতরে ড্রাই ফ্রুটস দিব। ড্রাই ফ্রুটস যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই দিবেন। এখানে কিছু বাদাম দিয়েছি, কিশমিশ, চেরি দিয়ে। এখন এটা এইভাবে এই যে আবার বন্ধ করে দিব, এটা ভিতরে চলে যাবে। বেশ সহজ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়। শুধু ওই যে 1 ঘন্টা ইস দিয়ে ভিজিয়ে রাখলে এটা সুন্দর মতো ফুলে উঠলে এটা খুব সুন্দর হয়। এখন ওভেনের ট্রেতে একটু তেল মাখিয়ে নেব, তিনটা যেইভাবে রাখবো। এইভাবে রেখে এই যে 3টা মাথা ঠিক এইভাবে জোড়া লাগাতে হবে। ওটা জোড়াও লাগাতে হবে? হ্যাঁ, লাগিয়ে এটা ঠিক বেনি করতে হবে। আমরা যেমন চুলের বেনি করি,
ঠিক এইভাবে ও এটা একটাই হয়ে যাবে শেষে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেশিনে রেখে করি হ্যাঁ ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রিতে 20 মিনিট বেক করতে হবে। আগে প্রিহিট করে নিতে হবে, এটা আমরা প্রিহিট করেই রেখেছি। দিয়ে দাও এটা একটু ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হয়। তৈরি হয়ে গেল মজাদার ক্রিসমাস ব্রেড।